সুপ্রিয় দর্শক, শোকাবহ আগস্ট। এই শোকাবহ আগস্টে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন শোক থেকে শক্তি। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁকে সপরিবারে 1975 সালের 15ই আগস্ট হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক চক্র মনে করেছিল এই বাংলাদেশকে চিরতরে আদর্শহীন, উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন করে দেওয়া যাবে। এবং মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সেই চেতনাকে চিরতরে এই পৃথিবী থেকে মুছে ফেলা যাবে। যে কারণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য, তার অনুগত কিছু মানুষ, তাদের হত্যাই শুধু করা হয়নি, পরবর্তীকালে এ দেশে নেমে এসেছিল সেই জামতার শাসন, গণতন্ত্র বিরোধী, গণমানুষের মুক্তি বিরোধী, এমনকি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে ধারা, এই ধারার একটা দীর্ঘ প্রলম্বন আমরা লক্ষ্য করেছি। আমরা আজকে শোক থেকে শক্তি এই আয়োজনে প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে আমরা মূলত আলোচনা করব 1975 সালের আগে এবং পরে, বিশেষ করে 75-এর ঘটনার পরে আমাদের দেশ কোন দিকে ধাবিত হয়েছিল এবং কখন কিভাবে আবার ঘুরে দাঁড়িয়েছে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংবাদিক অজয় দাশগুপ্ত। তাকে আমি প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। এবং যে কথা বলছিলাম যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, মূলত জাতীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্ত, এই চক্রান্তের মধ্য দিয়ে, এবং এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে চেতনা, এই চেতনাকে বিনাশ করা এবং বাংলাদেশকে পথহারা করা। আপনারা ঠিক ওই সময়ে 75 সালে টগবগে তরুণ যুবক এবং সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, আপনাদের অভিজ্ঞতার আলোকে এই 75 সালের 15ই আগস্টের আগে এবং পরের যে রাজনীতির ধারা কেমন ছিল, কীভাবে সেটি ভিন্নতা পেল, এই প্রসঙ্গটা যদি তুলে ধরেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য যারা 1975 সালের 15ই আগস্ট নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার জন্য জাতির পিতা, তার হত্যাকাণ্ড, সেটা বেদনা, দুঃখবোধ, যন্ত্রণা, কষ্ট কত কিছুই না। এবং ওই দিন কিন্তু যেদিন হত্যা করা হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। তিনি বিশ্ববিদ্যালয়ে আসতে চেয়েছিলেন এবং সেই দিনই ঘাতকরা বেছে নিয়েছিল তাকে হত্যা করার। এবং তার সঙ্গে আমাদের ছাত্র আন্দোলনের সহকর্মী, তার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, আমরা একই কমিটিতে জাতীয় ছাত্রলীগে ছিলাম। প্রস্তুতি পর্বে শেখ কামাল তার পিতা হিসেবে না, একটা ছাত্র আন্দোলনের কর্মী, সংগঠক হিসেবে তিনি যুক্ত ছিলেন। শেখ রাসেল মাত্র 10 বছর বয়স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল, পিতাকে নয়, ওই স্কুলের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, যে বিশ্ববিদ্যালয় অঙ্গনেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই বিদ্যালয়ের ছাত্র হিসেবে অপেক্ষা করছিল, সেই বিদ্যালয়ের ছাত্র হিসেবেই কিন্তু অপেক্ষা করছিল সুলতানা কামাল, বঙ্গবন্ধুর পুত্রবধূ, অল্প কয়েকদিন আগে যার বিয়ে হয়েছিল। আমাদের জন্য কিন্তু বাড়তি যন্ত্রণার এগুলোও কারণ, একেবারে ঘনিষ্ঠ ছিল যারা, তাদেরকেও আমরা এই দিনে হারিয়েছি। আমরা বঙ্গবন্ধুকে 15ই আগস্টের
আগে 7ই জুন জাতীয় ছাত্রলীগের কমিটি হয়েছিল, 10ই জুন আমরা কমিটির সদস্যরা 21 জন সদস্য ছিল, আমিও ছিলাম, দেখা করতে গিয়েছি। তখন বললাম যে অনেকদিন তো বিশ্ববিদ্যালয়ে আসেন না, আমরা নতুন করে বিশ্ববিদ্যালয়ে কিছু কাজ হাতে নিয়েছি। ডাকসু তখনও ছিল, মোজাহিদ ইসলাম সেলিম ভিপি, মাহবুব জামান জিএস, আমরা সিনেটে ছাত্র প্রতিনিধি ছিলাম, তার মধ্যে আমিও ছিলাম, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। পরে উপাচার্য ছিলেন মতিন চৌধুরী, তিনিও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালেন। এবং ওই সময় মনে আছে কয়েকজনই বলছিল যে আপনাকে, বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বা উপাধি যেভাবেই বলে, উনি বলেন যে আমি যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, সেই বিশ্ববিদ্যালয় থেকে আমি কি করে উপাধি নিই? আপনাদের তো দায়িত্ব হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদেরকে গবেষণায় নিয়ে আসা, দেশ কীভাবে আগাবে, নানা বিষয়ে, আমাদের পররাষ্ট্রনীতি কী হবে, অর্থনীতি কী হবে, ভাষা সাহিত্য সংস্কৃতি বিকাশ, বাংলা সাহিত্যের এইসব নিয়ে গবেষণা করবেন, যারা গবেষণা করবে আমার দায়িত্ব হচ্ছে চ্যান্সেলর হিসেবে তাদেরকে উৎসাহ দেওয়া। কতটা উদারতার সঙ্গে তিনি এই কথাগুলো বললেন যে ডিগ্রি আমাকে কেন তোমরা দেবে, আমি ওখানকার যারা ডিগ্রি নিচ্ছে তাদেরকে সহযোগিতা করব। এইভাবেই কিন্তু তার কর্মসূচি নির্ধারিত হয় যে আমি বিশ্ববিদ্যালয়ে দেখতে যাব। আমি আমার আন্দোলনে 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাকে বহিষ্কার করে দিয়েছিল, কেন আমি একেবারেই দরিদ্র কর্মচারী, সামান্য কয়েক টাকা বেতন বাড়ানোর দাবি করেছিল। আপনি কি ওই কমিটিতে, যে আয়োজক কমিটি, সেই কমিটিতে আমি সদস্য হিসেবে যুক্ত ছিলেন? এবং আমরা জানি দায়িত্ব ছিল যে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি সময় ওই দিন টিএসসিতে সমাবেশ করবেন, তার আগে সবচেয়ে বেশি সময়টা ওনার থাকার কথা ছিল জগন্নাথ হলে, কারণ এখানে 1971 25শে মার্চ 26শে মার্চ নিষ্ঠুর গণহত্যা পরিচালিত হয়েছিল। এবং আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ভূমিকম্পের যেমন এপিসেন্টার থাকে, 25শে মার্চ 26শে মার্চে অপারেশন সার্চ লাইট বাস্তবায়নের এপিসেন্টার ছিল কিন্তু জগন্নাথ হল, যেখানে ডক্টর জিসি দেব সমাহিত আছেন, যেখানে মধুর ক্যান্টিনের মধুদা বঙ্গবন্ধু নিজেও আমাদের বলেছিলেন যে মধুদের ক্যান্টিন সেই আমতলায় যখন ছিল পুরানো কলাভবনের টিনের ঘর, সেইখানে আমি গিয়েছি। পরের কলাভবনে আমি, নতুন কলাভবন হয়েছে 65 সালে, নতুন মধুর ক্যান্টিন, সেখানে আমি গিয়েছি। দুজনেই কিন্তু জগন্নাথ হলের না, কিন্তু দেখুন বঙ্গবন্ধু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন সেই সিদ্ধান্ত হয়েছে, বঙ্গবন্ধু যে চেয়ারে বসবেন একটি আলাদা চেয়ার তৈরি হয়েছে, বঙ্গবন্ধুর জন্য মানপত্র তৈরি হয়েছে। এবং আমার সুযোগ হয়েছিল সেটা প্রথম যে খসড়া তৈরি হয়েছিল সেটার সঙ্গে যুক্ত থাকার, এবং পরে অধ্যাপক রফিকুল ইসলাম আরো কয়েকজন সেটাকে চূড়ান্ত রূপ দিয়েছে। দুঃখের খবর যেটা আমরা একটু আলোচনা করতেও পারি সেটা হলো, বঙ্গবন্ধু যে চেয়ারে উপবেশন করবেন বলে সিদ্ধান্ত হয়েছিল টিএসসিতে সমাবেশে, টিএসসি সমাবেশে ছাত্র শিক্ষকদের সমাবেশে, সেই চেয়ারটি কিন্তু এখনো অব্যবহৃত অবস্থায় আছে, কিন্তু বলা চলে অনেকটা অযত্নে আছে। এটি টিএসসির একটি কক্ষে রয়েছে, অনেকটা লোকচক্ষের আড়ালে, মানুষ থেকে একটু দূরে, একটি ভালো অবস্থাতেই ঢেকে রেখে দেওয়া হয়েছে, কিন্তু এইটি সাধারণ মানুষের জন্য কিন্তু খুলে দেওয়া উচিত, এটি কিন্তু প্রদর্শন করা উচিত। 15ই আগস্টে তার যে আসার কথা ছিল অনেকগুলো, তিনি যেমন প্রথমে, আমার আরেকটি দায়িত্ব ছিল জগন্নাথ হলের পাশে ফজলুল হক হল, যেখানে ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ের গুরুত্বপূর্ণ সভাগুলো হয়েছে, বঙ্গবন্ধু যেগুলো অংশ নিয়েছেন, যে ফজলুল হকের পুকুর পাড়ে বসে সেই 21 ফেব্রুয়ারি 1952 সেই সিদ্ধান্ত হয়েছে যে ছাত্ররা 144 ধারা মানবে না, পরে 20 ফেব্রুয়ারি রাতে সেইখানে প্রথম তার যাওয়ার কথা ছিল, কারণ 50-এর দশকের ছাত্র আন্দোলনের একটি প্রধান কেন্দ্র ছিল কিন্তু এপিসল, যেখানে এই যে বঙ্গবন্ধু যে 1948 সালে 4ঠা জানুয়ারি ছাত্রলীগ নতুন করে গড়ে তুললেন সেটারও কিন্তু সূচনা এই ফজলুল হক হল। ওখানে তিনি যাবেন, কার্জন হল দেখবেন, এই পুরো যে একটা জিনিস খেয়াল করেছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়েছেন, রাজনীতি করেছেন এবং দাপটের সঙ্গে রাজনীতি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর কিন্তু বিচরণ ক্ষেত্র ছিল, এবং আপনি যেভাবে বলছেন সেখানে ছাত্রলীগ থেকে শুরু করে পরে যুবলীগ এবং আন্দোলন সংগ্রামের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা, এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি একটা কথা বলি আপনাকে, না আমি দেখেন এই যে 49-এর 1951
এপ্রিল তাকে গ্রেপ্তার করা হলো। তাকে আপনি এখানে যে আছে কিন্তু এই যে গোয়েন্দা রিপোর্ট তার প্রথম খণ্ড যে ফজলুল কাদের চৌধুরী তাকে আপোষের জন্য পাঠিয়েছিল যে শেখ মুজিবকে বলো তার যে 15 টাকা জরিমানা করা হয়েছে পরে ছাত্রত্ব বাতিল করা হয়েছে সে ক্ষমা চাক, তাইলে তার এই ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হবে এবং জরিমানা মওকুফ করা হবে। তিনি বলেন যে ছাত্রাও কোনো অপরাধ করেনি, কর্মচারীরাও কোনো অপরাধ করেনি, আমি ক্ষমা চাইব না। তারপরে কিন্তু প্রায় 3 মাস তাকে জেলে কাটাতে হয়েছে এবং তিনি বলছেন যে আপোষ একটা প্রশ্নেই হতে পারে, যদি সমস্ত বিশ্ববিদ্যালয়ের অন্যায় সিদ্ধান্ত বাতিল করা হয়, যদি গ্রেপ্তার যাদের করা হয়েছে তাদের সবাইকে মুক্ত করে দেওয়া হয়। এই যে দেখেন সেই তার বয়স মাত্র 29 বছর এবং ওই জেলে থাকা অবস্থাতেই কিন্তু তিনি আওয়ামী মুসলিম যে গঠিত হয়েছিল মৌলানা ভাসানীর সভাপতি শামসুল হক সাহেব সাধারণ সম্পাদক তাতে কিন্তু বঙ্গবন্ধু মাত্র 29 বছর বয়সে কারাগারে অবস্থান করেও কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে। না, আমি যে কথাটা আপনাকে বলতে চাইছিলাম সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিচরণ ক্ষেত্র বঙ্গবন্ধুর, কিন্তু সেদিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু খুব বেশি একটা ফটোগ্রাফ নেই, বেশ কিছু ছবি রাখেনি। আমি কিন্তু চেয়েছিলাম যে ছবি কোথায়, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে 100 গবেষণা কাজ বিভিন্ন বিভাগ হাতে নিতে পারে। না, সেটা তো তারা করবে এবং এই গবেষণার একটা অংশই কিন্তু ওই সময় ছবির সমস্যা ছিল, যেটা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা দেখেছি। 25 মার্চ যাদের হত্যা করা হয়েছে ছবি কিন্তু নেই, কারণ ঘাতকরা টিক্কা খান চিন্তা করেন যে নিষ্ঠুর ঘাতক তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বানানো হয়েছিল। একজন চ্যান্সেলরের দায়িত্ব, বঙ্গবন্ধু যেমন বললেন যে আমি চ্যান্সেলর হিসাবে আমার কাজ হচ্ছে পড়াশোনায় সহায়তা করা, নিজে ডিগ্রি নেওয়া না, যারা ডিগ্রি নিতে আসবে গবেষণা করবে তাদের পাশে থাকা, কিন্তু ঘাতক টিক্কা খান হত্যাকাণ্ড চালিয়েছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের কোনো কাজ। আপনি যে বললেন যে গবেষণায় কিছুটা, যেটা বলছি যে বঙ্গবন্ধু অবস্থান করছেন, যেমন একটা পাওয়া যায় টিএসসিতে তিনি এসেছিলেন এবং কি অসাধারণ সেই ছবি, বঙ্গবন্ধু কিন্তু তিনি দূরে সরা, ভিসি হচ্ছেন মাঝখানে। আমরা কি দেখি, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে মাঝখানে তিনি থাকবেন, ভিসি পরে থাকেন। এটা এখনকার বলি যে জগন্নাথ হলে আপনি হাউস টিউটর হিসেবে কাজ করেছেন, যে ভবনটিতে বসতেন সেই ভবনটি কিন্তু ছিল ব্রিটিশ আমলে জগন্নাথ হল প্রতিষ্ঠার পরে জগন্নাথ হলের মিলনায়তন। সেই মিলনায়তনটিকে পাকিস্তান 1947 সালে যখন পূর্ব পাকিস্তান হলো, জগন্নাথ হল থেকে কেড়ে নিয়ে আইনসভা ভবন তৈরি করলেন। সেই আইনসভা ভবনেই কিন্তু 1952 সালের 21 ফেব্রুয়ারি ছাত্ররা, এখন যে মেডিকেল কলেজ তার পেছনের অংশ কলা ভবন আমতলা, ওখান থেকে এই জগন্নাথ হলে অ্যাসেম্বলি ভবন সেখানে মিছিল করে আসার কথা। সেই অ্যাসেম্বলি ভবনে কিন্তু বঙ্গবন্ধু 1954 সালে যুক্তফ্রন্টের পার্লামেন্ট হয়ে যুক্তফ্রন্টের পার্লামেন্ট সদস্য নির্বাচিত ওখানেই বসেছেন। 1956 সালে আওয়ামী লীগের, 1954 সালে যখন মন্ত্রিসভা হয় শেরে বাংলা মুখ্যমন্ত্রী, তিনি ওখানে রুমে বসেছেন। 1956 সালে যখন খুবই ঐতিহাসিক জায়গায়, ঠিকই বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রিসভা সেখানেই বসেছেন। 1958তে সামরিক শাসন জারির পরে ওনাকে ওখানে জেলখানা থেকে নিয়ে এসেছে ওই শাহেদ আলী হত্যাকাণ্ডের সাক্ষী, মানে আসামি অভিযুক্ত হিসাবে। সেই অ্যাসেম্বলি ভবনটাকে আমরা টিকিয়ে রাখতে পেরেছি, দেখানো যায়নি সেই অবস্থাটাই। আমরা আসব আরো অনেক কিছু। আমার সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম এবং কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং এই প্রশ্নের আলোকেই আমরা ইতিহাসের পাঠ গ্রহণ করব এবং ইতিহাসের পরম্পরা তৈরি করবার জন্য চেষ্টা করব। একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্যে। আপনারা শুনছিলেন সাংবাদিক অজয় দাশগুপ্ত, তার সঙ্গে আমাদের আলাপ। যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল যে বঙ্গবন্ধু হত্যা, বঙ্গবন্ধুর বিচরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্যাদি, এবং বঙ্গবন্ধুর যে আপোষহীনতা, তিনি সুস্পষ্ট হয়ে বলেছিলেন পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, একদিকে শোষক একদিকে শোষিত, আমি শোষিতের পক্ষে। এই শোষিতের পক্ষে রাজনীতি করবার জন্যেই তো 1975 সালের 15ই আগস্ট তাকে সপরিবারে জীবন দিতে হয়েছে। কিন্তু এই জীবন দেয়া তার পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতির যে দিক ফেরা বা আবার পেছনের দিকে ফিরে যাওয়া, এই সময়টি
আপনি প্রত্যক্ষ করেছেন। একটু জানতে চাই সেই সময়ের যে চালচিত্র কেমন ছিল? দুইটা, একটা কিন্তু দিক ফেরানো হচ্ছে, কেন? কারণ এরা হচ্ছে বাঙালির ভাষা সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য সেগুলো নিয়ে একটা দেশ স্বাধীন সত্তায় বিকশিত হতে চায় এবং অর্থনীতিতে সমৃদ্ধ উন্নত হতে চায়। এবং সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু জানতেন, যেমন এই যে বললাম যে 49 সালে তাকে যখন বহিষ্কার করা হয়, কেন? হতদরিদ্র, প্রায় নিম্ন বেতন, কম বেতন, তাদের সেই কর্মচারীদের পাশে দাঁড়িয়েছিলেন। ছাত্র নেতা হিসাবে তো কর্মচারীরা তারা আন্দোলন করছিল, কিন্তু নিজে দায়িত্ব বোধ করলেন যে আমাকে এদের পাশে থাকতে হবে এবং ছাত্রত্ব বিসর্জন দেওয়ার ঝুঁকি নিয়েই কিন্তু জেলে চলে গেলেন। সেই ধারাটা কিন্তু 50-এর দশকে যদি ধরেন, 60-এর দশকে যদি ধরেন, তার 6 দফা কর্মসূচি বলেন, 69-এ ছাত্র সমাজের 11 দফা কর্মসূচি সেই আন্দোলন বলেন, কিংবা 70-এ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার যদি বলেন, পুরোটাই কিন্তু এই যে আমি শোষিতের পক্ষে বললেন, সেই শোষিতের পক্ষে এই ধারাবাহিকতায় কিন্তু এসে দাঁড়ালেন। ওই আন্দোলনগুলোর যে কর্মসূচি ছিল সেগুলো কিন্তু শোষিত মেহনতি মানুষ যাদের শ্রমে ঘামে রক্তে একটি দেশ এগিয়ে যায় সমৃদ্ধির পথে, তাদের পাশেই কিন্তু তিনি বরাবর থেকেছেন। এবং শেষ দিকে এই যে একটা প্ল্যাটফর্ম করলেন, একটা জাতীয় সংগঠন করলেন, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, কিংবা আপনি যার সদস্য ছিলেন জাতীয় ছাত্রলীগ, এই যে প্ল্যাটফর্মগুলো করলেন, এই প্ল্যাটফর্মের তো উদ্দেশ্যও ছিল অন্যদেরকে একসাথে করে একটি গণতন্ত্র। জাতীয় ছাত্রলীগের কথা বললেন, আমরা 1975-এর 1 জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দিন আমরা কর্মসূচি নিয়েছিলাম যে বঙ্গবন্ধু এক সংগঠন করে দিয়েছেন, কাজটা কী করব আমরা। বছরের প্রথম দিন, শিক্ষাবর্ষের প্রথম দিন, আমরা প্রত্যেক বিভাগের ছাত্র ছাত্রীরা একত্র হব, আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাবো, ফুল দেব, তারপরে বিশ্ববিদ্যালয়ের এই যে 71-এর স্মৃতি বিজড়িত বা গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলো, শহীদের পদচিহ্ন যেসব জায়গায় পড়েছে সেই জায়গাগুলোতে যাব, সেই আমাদের মুক্তি সংগ্রামের অগ্রদূত যারা জীবন দিয়েছেন যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। এবং এটা কিন্তু বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় তিনি আমাদেরকে বলেছিলেন যে এর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না। যেমন না, 75-এর পরেও কিন্তু দেখা গেছে জাতীয় ছাত্রলীগ যে সংগঠনগুলো এটা ভুক্ত ছিল তারা কিন্তু প্রতিবাদ করেছে একত্রিতভাবে। আমরা সেটি বললাম যে আমরা কিন্তু সেই দায়বোধ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে হত্যার যে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ কর্মসূচিগুলো কিন্তু ওই মধুর ক্যান্টিনে প্রথম সমাবেশ করছি, আমরা নিষিদ্ধ স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম দিবে, 75-এর পরের স্লোগান আমরা কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ে লিখেছি। 75-এর 4 নভেম্বর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাবেশ করে সামরিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু 32 নম্বর সড়কের ধানমন্ডি 677 নম্বর বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা কিন্তু 76-এর 15 আগস্ট প্রথম মৃত্যুবার্ষিকী বঙ্গবন্ধুর পালন করার জন্য আমাদের আর্মি পিটিয়েছে, পুলিশ পিটিয়েছে, তখনকার বিডিআর পিটিয়েছে, আমরা কিন্তু কোনো বাধা মানি নেই, চেষ্টা করেছি। কিন্তু কঠিন যে সময়ের কথা আপনি বললেন, জিয়াউর রহমান ক্ষমতায়, বিচারপতি সায়েম প্রধান বিচারপতি ছিল, তারা ক্ষমতায়, পরে এইচএম এরশাদ ক্ষমতায়, তারা কিন্তু বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ তো করা যাবেই না, হত্যার বিচার তো করা যাবেই না, এমনকি নাম নেওয়া নিষিদ্ধ করে দিয়েছিল, ইন্ডেমড, হত্যার বিচার চাওয়া যাবে না, এমনকি কোনো কাগজে কোনো দলিলে, এমনকি যারা হত্যাকারী তাদেরকে তো খুব সুন্দর করে দেশের বাইরে চাকরি দিয়ে পাঠানো, তাদেরকে সম্মানিত করা হয়েছে নানা দেশে, বাংলাদেশের 30 লাখ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে দেওয়া। কিন্তু ওই সময়ে আপনারা যারা 75-এর আগে বা অব্যবহিত পরে এই আন্দোলন সংগ্রামে ছিলেন, তখন আপনাদের অবস্থানটা কেমন ছিল? আপনারা পালিয়ে থাকতে হতো, হ্যাঁ, সেই যখন তখন গ্রেপ্তার হতে হতো। আমি নিজে 2 বার গ্রেপ্তার হয়েছি, একবার তো পুরো বিশ্ববিদ্যালয় ঘেরাও দিয়ে সব হলের 1000 ছাত্র এবং ছাত্রী সহ গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এই রেসকোর্সে যেখানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলেছিলেন, সেই রেসকোর্সের একটা অংশে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভুক্ত রেখে বেত্রাঘাত করা হয়েছিল মিলিটারি দিয়ে। সেরকম একটা সময় কিন্তু পত্রিকায় আমরা যে এইসব কাজের কথা বললাম, আপনার কি মনে হয় যে স্বাধীন বাংলাদেশে
রাজনৈতিক কর্মীদের এই রকম গণহারে আটকে রাখা, গ্রেফতার, আর সেখান থেকে শুরু হলো না, সেখান থেকে শুরু হলো এই এই নিষ্ঠুরতা। পত্রিকা আমরা যা কাজ করেছি, আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে বঙ্গবন্ধু হত্যার নিন্দা করে প্রথম শোক প্রস্তাব উত্থাপন, ঘাতকদের বিচার দাবি করেছি, 5ই নভেম্বর 1975 আমরা হরতাল পালন করেছি, আমরা এই বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার গায়েবী জানাজা করেছি, আমরা একটা খবরও কিন্তু পত্রিকায় প্রকাশিত হয়ে দেয়নি। এইটাই ছিল সামরিক জান্তা, যারা এই অপশক্তি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই 45, 46, 47 বছর পরেও সক্রিয়, তারা এখনও কিন্তু এই বাঙালি জাতি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, বঙ্গবন্ধুর আদর্শ যাতে অনুসরণ করতে না পারে, বঙ্গবন্ধুর কথা যাতে দেশবাসী, তিনি কি চেয়েছেন, কীভাবে দেশটিকে সংগঠিত করেছেন, একটি নিরস্ত্র জাতিকে পাকিস্তানি নিষ্ঠুর হানাদার বাহিনী যারা সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত তাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনা, শত্রুকে এই বাংলার মাটিতে পরাভূত করে রেসকোর্স ময়দানে বিনাশ শর্তে আত্মসমর্পণে বাধ্য করা, এই কথাগুলো যাতে বাংলাদেশের মানুষ না জানে, বিশ্ববাসী না জানে। না জানে কোথায়, এখন তো চারিদিকে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার দেখছি, ফেসবুকে দেখছি, নিজেরা বুকে লাগিয়ে বঙ্গবন্ধুর কথা অনেককে বলতে শুনছি। সেখানে তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বড় অবদান, তিনি কিন্তু 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে মাত্র 34 বছর বয়স ছিল, তিনি কিন্তু ঘুরে দাঁড়ানোর মন্ত্রে আবার উজ্জীবিত করেছেন বাঙালি জাতিকে, যেমন বঙ্গবন্ধু করেছিলেন 60-এর দশকে, তেমনই কিন্তু তিনি 80-এর দশকের শুরুতে এসে সেই কাজটি হাতে নিলেন এবং ঘাতকদের বিচার করতে হবে এই দাবি সামনে আনলেন, জাতীয় উন্নয়ন অগ্রগতির রূপরেখা নূতন করে তুলে ধরলেন এবং ফের এই বাংলাদেশকে একটি সঠিক ধারায়, 71-এর ধারায়, মুক্তিযুদ্ধের ধারায় আপনার নিয়ে আসতে পারলেন, সেজন্য অনেক রক্ত দিয়ে। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই, আপনার মত জানতে চাই। 75-এর যে হত্যাকাণ্ড, সেটির একটা বিচার হয়েছে, কিছু মানুষকে শাস্তির আওতায় আনা গেছে, কিছু মানুষকে এখনও ধরা যায়নি, নানা দেশে রয়েছে শাস্তি হয়েছে, কিন্তু এমনকি যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারা কিন্তু এই ঘাতকদের আশ্রয় দিয়ে রেখেছে, আশ্রয় দিয়েছে আমেরিকা, কানাডা। আচ্ছা, যেহেতু আপনি এই কথাটি বললেন, এবার কি এটা বলা চলে যে আন্তর্জাতিকভাবে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা যুক্ত ছিলেন আন্তর্জাতিক শক্তির, তাদের একটা বিচার আমরা চাইতে পারি? তাদের বিচার, সব বিচার তো আপনি আমাদের বাংলাদেশের যেমন এই ফৌজদারি বিধানে আছে যে আপনার জীবিত থাকতে হবে, কিন্তু কেউ ভয়ঙ্কর অপরাধ করলে, মানবতা বিরোধী অপরাধ করলে, যুদ্ধ অপরাধ করলে, তিনি যদি এমনকি সশরীরে নাও থাকেন, অনাদিকালে যে সব প্রজন্মের পর প্রজন্ম মরণোত্তর বিচারও হতে পারে, তাদের কিন্তু জানা উচিত এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। যেমন আমি বললাম যে ঘাতক টিক্কা খান তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বানিয়েছিল, তার পাশে কে কে দাঁড়িয়েছিল? চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের হত্যা করছে, সেই হত্যাকাণ্ডকে কে কারা কারা বিশ্ববিদ্যালয় থেকেই সমর্থন জানিয়েছিল, এই লোকগুলো হয়তো বেঁচে নাই, কিন্তু তাদের চিহ্নিত করা দরকার। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে দেশের ভেতরে কিংবা বাইরে, কিংবা 71-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে অস্ত্র দিয়েছিল, অন্য দেশ তাকে আমি বাংলাদেশে এনে বিচার করতে পারবো না, আমেরিকা যেমন ইচ্ছা করে যে কোনো দেশে যাকে খুশি মেরে দিতে পারে, বাংলাদেশ ওই ঘৃণ্য পথে যাবে না, কিন্তু কে অপরাধী, কে মানবতা বিরোধী অপকর্মে অপরাধে যুক্ত, তাকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি এবং সেটা বিশ্বের জানা উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ সংঘটন। দেখুন, এই প্রসঙ্গতে কিন্তু একটা কথা উঠে আসে, মাঝে মধ্যেই আমরা দেখি জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু 71 সালে কোন দেশের কি ভূমিকা কখনো কখনো এটা বলে ফেলেন এবং তিনি স্মরণ করিয়ে দেন যে বড় কষ্টে বলেন, কিন্তু কারণ এই অপরাধীরাই আবার বা এই অন্যায় যারা করেছে বা অন্যায়কে যারা প্রশ্রয় দিয়েছে, যেমন রবীন্দ্রনাথ বলেন যে অন্যায় যে সহে সেও সমান অপরাধী, তাকেও ঘৃণা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা কিন্তু অনেক কষ্টে যন্ত্রণায় যে এই যারা অন্যায় সহ্য করেছে বা অন্যায় সহায়তা করেছে, তারা অনেক সময় এমন সব বড় বড় কথা বলে, এমন সব হিতোপদেশ দিতে চেষ্টা করে, কিন্তু আন্তর্জাতিক বিবেক হিসেবে নিজেকে কথা বলে, কিন্তু বাংলাদেশ
যে দেশটি একটা কালভার্ট বা একটা দুই চার কিলোমিটার রাস্তা করার জন্য বিদেশি সহায়তার উপরে নির্ভর করত, সেই দেশ নিজের অর্থে মহাকালের ব্যবধান ঘুচিয়ে পদ্মা সেতু নির্মাণ করবে সেই কাজে বাংলাদেশকে সমর্থন করে না, করে না। ধন্যবাদ প্রিয় সাংবাদিক অজয় দাশগুপ্ত। সুপ্রিয় দর্শক, এখানে বোধ করি আমরা আমাদের আলোচনা শেষ করতে পারি এই বলে যে একদিন বাংলাদেশকে যারা ভেবেছিল পৃথিবীর দরিদ্র দেশ আমরা, আমাদেরকে বলা হয়েছিল এটি তলাবিহীন ঝুড়ি, কিন্তু সেই দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বড় বড় কাজ হাতে নেয় এবং সুসম্পন্ন করে, বড় বড় সেতু তৈরি করে, অর্থনীতির সূচকে অনেক দূরে গিয়ে যায়, তখন বাঙালি হিসেবে আমরা আত্মশ্লাঘা বোধ করতে পারি। আর তখনই আমরা বলতে পারি 1975 সালের 15ই আগস্ট যে শোক বয়েছিল আমাদের বুকে, সেই শোক আজকে শক্তিতে পরিণত হয়েছে এবং এই শক্তি আর সাহসে বাঙালি যাবে অনেক দূর। বাঙালি পথ হারাবে না, কারণ বাঙালির আছে বঙ্গবন্ধুর আদর্শ। আমরা শোক থেকে শক্তি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকবার জন্যে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ধন্যবাদ।